हेलो एवरीवन एंड वेलकम टू अ न्यू वीडियो ऑफ माय चैनल। आमी देवजीत और एखन रिव्यू करब लूडो और छलांग सिनेमाटाके। किन्तु रिव्यू शुरू करार आगे एकटा रिमाइंडार जे जदि आमार चैनल के एखनो सबस्क्राइब ना करे थाको ताहले की करले, जाओ गिए चैनलटाके आगे सबस्क्राइब करो, किन्तु भिडियोटाके 2 मिनट देखार परे सबस्क्राइब करो। कारण अकॉर्डिंग टू यूट्यूब जेकोनो चैनलेरी भिडियोके जदि 2 मिनट देखार आगे सबस्क्राइब करे दाओ ताहले किन्तु तोमार सबस्क्रिप्शनटा इनवैलिड होये जाबे, माने तोमार सबस्क्रिप्शनटा काउंटई होबे ना। आर एतदिने तो जेनेई गेछे जे यूट्यूबे जेकोनो चैनलके सबस्क्राइब करा कमप्लीटलि फ्री अफ कस्ट। তো প্রথমে চলে আসছি লুডো সিনেমাটায়। আর প্রথমেই বলে দিই যে এই সিনেমাটার গল্প আমি বলছি না, কারণ গল্পটা বললে ভিডিওটা 10 মিনিটেরও বেশি লম্বা হয়ে যাবে। তাই সোজা চলে আসছি সিনেমাটার পজিটিভ পয়েন্টসগুলোর উপরে। ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে অনুরাগ বাসুর ডাইরেকশন। মানে অনুরাগ বাসুর ডাইরেকশনে যে এলিমেন্টসগুলো জেনারেলি থাকে সেই সবকটা এলিমেন্টস এই সিনেমাতেও আছে, যেরকম নন লিনিয়ার স্টোরি টেলিং, ভালো সিনেমাটোগ্রাফি আর ওয়েল ডেভেলপড ক্যারেক্টার্স। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে যেভাবে পুরো সিনেমাটাতে ডার্ক হিউমার দেওয়া হয়েছে, যেটা কখনোই মনে হবে না যে জোর করে অ্যাড করা হয়েছে সিনেমাটাতে। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার স্ক্রিন প্লে, যেটাকে পুরো আড়াই ঘন্টায় এঙ্গেজিং আর এন্টারটেইনিং রাখা হয়েছে। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সেট ডিজাইনিং। আর ফিফথ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টরসদের পারফরমেন্স। এইবার সিনেমাটা সব অ্যাক্টরসদেরই কাজ খুব ভালো, কিন্তু আমার অভিষেক বচ্চন, পঙ্কজ ত্রিপাঠি আর রাজকুমার রাওয়ের পারফরমেন্স সব থেকে ভালো লেগেছে। আর সিক্সথ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর। এইবার যদি আমি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্টস এর উপরে, তো পুরো সিনেমাটাতে খালি আমি একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি, আর সেটা হচ্ছে সিনেমাটার রাইটিং, যেটা একে তো উইক, আবার লেখার সময় লজিককে সাইডে রেখে লেখা হয়েছে। সেই জন্য সিনেমাটাকে দেখতে গেলেও লজিককে সাইডে রেখে দেখতে হবে, না হলে কিন্তু সিনেমাটা বাজে লাগতে পারে। বাকি সিনেমাটা জুড়ে আছে ফ্রিকোয়েন্ট ইউজ অফ কার্স ওয়ার্ডস, 2-3 কিসিং সিনস আর ইমপ্লাইড সেক্স, তাই এই সিনেমাটাও খালি 18+ রেকমেন্ডেড। তো লুডো এমন একটা সিনেমা যেখানে উইক প্লটকে ওভারশ্যাডো করে দেয় আনপ্রেডিক্টেবল স্ক্রিন প্লে, ডার্ক হিউমার আর অ্যাক্টরসদের ভালো পারফরমেন্স। হ্যাঁ, মানছি সিনেমাটা অনেক কিছু ইললজিক্যাল, কিন্তু তাতেও লুডো একটা মাস্ট ওয়াচ মুভি। লুডো নেটফ্লিক্স এ রিলিজ হয়েছে, সিনেমাটার রান টাইমও প্রায় 2.5 ঘন্টার মতো, তাই গিয়ে একবার দেখে নাও। এইবার চলে আসছি ছলাং সিনেমাটায়। এই সিনেমাটার গল্প জানতে গেলে খালি এই সিনেমাটার ট্রেলার দেখতে হবে, কারণ সেখানেই পুরো গল্পটা বলে দেওয়া হয়েছে, আর তার বাইরে সিনেমাটায় কিছু নেই। তাই প্রথমে চলে আসছি সিনেমাটার নেগেটিভ পয়েন্টস এর উপরে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার রাইটিং। এইবার ডাইরেক্টর হানসল মেহতা হলেও গল্পটা তো লিখেছেন লাভ রঞ্জন, আর এটা লাভ রঞ্জনের লেখা প্রথম স্পোর্টস ড্রামা, তাই রাইটিংটা তো উইক হওয়ারই ছিল। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার স্ক্রিন প্লে, যেটা খুবই প্রেডিক্টেবল, মানে এতটাই প্রেডিক্টেবল যে অনেক আগে থেকেই বোঝা যায় যে ক্লাইম্যাক্সটাই কি হবে। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে হিউমার, যেটা ওভারঅল সিনেমাটায় ভালো, কিন্তু আমার মনে হয়েছে যে সিনেমাটা প্রথম আধ ঘন্টায় জোর করে কমেডি করার চেষ্টা করে, আর ওই প্রথম আধ ঘন্টার জন্যই এটাকে আমি নেগেটিভ পয়েন্টে রেখেছি। এইবার যদি আমি চলে আসি সিনেমাটার পজিটিভ পয়েন্টস এর উপরে, তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে হানসল মেহতার ডাইরেকশন। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটোগ্রাফি। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে যে ক্যারেক্টার্স গুলোকে ভালো করে ডেভেলপ করা হয়েছে সিনেমাটাতে। আর ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টরসদের পারফরমেন্স। রাজকুমার রাওয়ের অ্যাক্টিং এই সিনেমাতেও খুবই ভালো, সৌরভ শুক্লা আর সতীশ কৌশিকের মতো অ্যাক্টরসদের আরেকটু বেশি স্ক্রিন টাইম দিলে ভালো হতো, এছাড়া বাকি অ্যাক্টরসদের কাজও ঠিকঠাক আছে। বাকি সিনেমাটা এমন কিছু নেই যে সিনেমাটা বিলো 18 জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এইটা পুরোপুরি একটা ফ্যামিলি মুভি, আর এইটাই সিনেমাটার সব থেকে বড় অ্যাডভান্টেজ। আর সিনেমাটা স্পেশালি মাসেস অডিয়েন্স এর ভালো লাগবে, কারণ সিনেমাটাকে মাসেস আর ফ্যামিলি অডিয়েন্স কে মাথায় রেখে বানানো হয়েছে। ছলাং একটা ওয়ান টাইম ওয়াচ, এন্টারটেইনিং, মোটিভেটিং আর ফ্যামিলি মুভি, যেখানে কন্টেন্টের দিক দিয়ে দেখতে গেলে নতুন কিছু প্রোভাইড করে না সিনেমাটা, কিন্তু অ্যাক্টরসদের ভালো পারফরমেন্সেস আর কিছু জেনুইন কমেডি পাঞ্চেস এর জন্য সিনেমাটাকে দেখা যেতে পারে। সিনেমাটার থেকে বেশি কিছু এক্সপেক্ট করলে সিনেমাটা ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। ছলাং অ্যামাজন প্রাইম ভিডিও রিলিজ করেছে, আর সিনেমাটার রান টাইমও প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো, তাই সিনেমাটাকে একবার চেক আউট করতে পারো। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে হিট করে দিও, আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।